এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, আমরা একটু ক্লোজ করে দেখতে পারবেন, এখানে দেখেন টয়োটার লোগো দেওয়া আছে, জাপানের স্টিকার, এটা জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, সব একদম জেনুইন অবস্থা আছে। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই আল্লাহর রহমতে, খুবই ভালো আছি ইনশাআল্লাহ। জাহিদ ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি, বাংলাদেশের জনপ্রিয় শীর্ষে যে গাড়িটি আছে সেই গাড়িটা দেখাবো। আচ্ছা, টয়োটা প্রিমিও জিসি প্রিওর, খুবই ভালো ফিটিংসের গাড়ি, ভালো পারফরমেন্সের গাড়ি, পুশ স্টার্টের অপশন। এবং এটা সবচেয়ে অবাক করা একটা বিষয় সেটা হচ্ছে এই গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল মাইলেজ 33,000 মাইলেজ চলা গাড়ি। এটা কি 100% জেনুইন মাইলেজ? 100% জেনুইন মাইলেজ। এই জিনিসটা দেখে আমি নিজেও একটু অবাক হয়েছি, এবং এটা 100% জেনুইন। ওকে, এবং যেটা পাইছি এটা 100% সত্য। এবং এই গাড়িটা সবচেয়ে মজার বিষয়, আর একটা অবাক করা বিষয় আছে, সেটা হচ্ছে 2009 মডেল প্রিমিও এখনও বাংলাদেশে একটা রঙের ফোটা পড়ে না, একটা টাচ আপ করা হয় নাই। আচ্ছা, মানে ভালো ফিটিংসের গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি হাজারে একটা দুইটা পাওয়া যায়। আচ্ছা, আমি কিন্তু প্রিমিও এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 9 মডেলের গাড়ি, এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি কিন্তু খুব কম দেখেছি এবং কম পেয়েছি। আচ্ছা, 2009 মডেল রেজিস্ট্রেশন কত হয়? 9 মডেল 14 রেজিস্ট্রেশন, 35 সিরিয়ালের গাড়ি, পুশ স্টার্ট, এবং গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে। বাট এই গাড়ির মালিক এত শৌখিনভাবে গাড়িটা ব্যবহার করেছে, এবং এই গাড়িটা এখন পর্যন্ত 33,000 সামথিং মাইলেজ এখনো রান করেছে। ওকে, একদম জেনুইন মাইলেজ, কোনো মানে নিঃসন্দেহে বলতে পারবো এটা। আচ্ছা, সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল। এই গাড়িটা নিয়ে শুধু 2 দিন মাত্র সময় লেগেছে ওয়াশ করতে। আচ্ছা, গাড়ি রঙও করা হয়নি, এইভাবেই আমরা শোরুমে রেখেছি। আচ্ছা, খুবই ভালো ফিটিংসের, ভালো কন্ডিশনের একটি গাড়ি, কোনো খোলা কাটা, কোনো মার পাবে না, চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন। আচ্ছা, প্রত্যেকটা সাইডে তো ওয়্যার ফ্রি, প্রত্যেকটা সাইডে পেয়ে, এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, আমরা একটু ক্লোজ করে দেখতে পারবেন, এখানে দেখেন টয়োটার লোগো দেওয়া আছে, জাপানের স্টিকার, এটা জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, সব একদম জেনুইন অবস্থা আছে। ওকে, খুবই কালারটা খুব সুন্দর, খুবই চমৎকার একটি কালার, খুবই মানে কি বলবো লাক্সারিয়াস একটি কালার, এবং খুবই জনপ্রিয় একটি কালার। এই কালার বাংলাদেশে সবচেয়ে বেশি, এই কালারটাই বেশি চলে, এই কালারটা পাল কালারটা বেশি রান। ওকে, টায়ারগুলো সার্ভিস ভালো দিবে? টায়ারগুলো খুবই ভালো, একদম ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। দেখেন একদম সব পরিপাটি অবস্থা আছে, খুব সুন্দর একটা গাড়ি, একটি সুন্দর একটি গাড়ি। ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনি দেখেন সিডি, টিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সব আছে। সিলিংটা দেখেন মাশাআল্লাহ, খুবই ফ্রেশ, অসাধারণ একটা গাড়ি, একদম অসাধারণ একটি গাড়ি, খুবই সুন্দর। এই রেঞ্জটা কিন্তু এখন অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, সব একদম জেনুইন অবস্থা আছে। গাড়িটা 2009 মডেল, এখানে দেখ একটু ক্লোজ করে দেখতে পারবেন, 2009 এখানে লেখা আছে, 09 লেখা আছে। আচ্ছা, এটা জাপানের স্টিকার। ওকে, এবং এটা 4-স্টারের গাড়ি, 4-স্টারের গাড়ি জানি আমরা, খুব ভালো কন্ডিশনে হয়ে থাকে এবং ভালো পারফরমেন্স দিয়ে থাকে 4-স্টারের গাড়ি। আচ্ছা, এবং ব্যাকলাইটে দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল গাড়ির সাথে প্রিমিও লেখা আছে, এখানে এফ লেখা আছে, টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, মাশাআল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন। আপনি এই ডিজিটাল নাম্বার প্লেটটা আসলে খুলে আপনার হাতে দিলে আপনি বলবেন ভাই নতুন ডিজিটাল নাম্বার কোথা থেকে দিছে। আচ্ছা, কিন্তু গাড়িটা কিন্তু 2014-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, তার মানে গাড়িটা রাফ ইউজ হয় নাই, একদম 100% রাফ ইউজ হয় নাই, খুব সুন্দর একটা গাড়ি। এবং রাইট সাইডটা তো ভাই, রাইট সাইডটা খুবই ভালো, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, যে শেপ আছে, জয়েন্ট, ক্রস, সব একদম জেনুইন অবস্থা আছে, সব প্রত্যেকটা পার্ট জেনুইন। আপনি একটু ক্লোজ করে দেখতে পারবেন, এই যে ভাঁজগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এই ভাঁজগুলো, দেখেন এই যে বডির যে ভাঁজগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো একদম জেনুইন অবস্থা আছে, অসাধারণ একটা, একদম অসাধারণ একটি গাড়ি। এবং খুব সুন্দর একটা সিট কাভারও ব্যবহার হয়েছে, সিট কাভারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা, এবং এটা দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের অপশন কিন্তু গাড়িতে পেয়ে যাবেন আপনি, ঠিক আছে, খুবই ভালো, পুশ স্টার্টের অপশন পেয়ে যাবেন। খুবই পরিপাটি একটি গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি, খুবই সুন্দর একটি গাড়ি, পরিপাটি, কফি কালার উডেন সহ গাড়িটা পেয়ে যাচ্ছেন, কফি কালার উডেন সহ পেয়ে যাবেন, খুবই ভালো। আমরা ইঞ্জিন কন্ডিশনার দেখবো, ইঞ্জিন কন্ডিশন দেখলে ভাই মনটা আরো শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন মানে ফ্রেশ, একদম 100% ফ্রেশ, দেখেন ভিভিটা ইঞ্জিন, ভিভিটা ইঞ্জিন খুবই সুন্দর, একদম দেখেন ভিতরে এখন অরিজিনাল জাপানে আসতো মার্সেলগুলো দেখেন, সব একদম জেনুইন পরিপাটি, একদম দেখেন। আচ্ছা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো, এবং খুব ভালো কোয়ালিটির, এটা কিন্তু সিএনজি করা আছে, সিএনজিটা কিন্তু ভালো মানের, ভালো, ঠিক আছে, এটা কিন্তু মাইলেজও বেশি পাবেন, গ্যাস কম খাবে, খুবই ভালো ফিনিশ হবে, ইঞ্জিনের কিন্তু ক্ষতি কম হবে, সবকিছু সুপার ফ্রেশ অবস্থায় আছে, 100% সিএনজি সহ ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন। ওকে, জাহিদ ভাই গাড়িটার মডেলটা আবার বলে দেন। গাড়িটার মডেল আমি আবার বলে দিচ্ছি, 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, পুশ স্টার্ট, তেল এবং গ্যাস দুটোই ইনক্লুড করা আছে, ভালো ফিটিংসের গাড়ি, এখন পর্যন্ত অরিজিনাল কালার করা আছে গাড়িতে, এখনও অরিজিনাল কালার আছে, জাপানি কালার যেটা সে জাপানি কালারে আছে, বাংলাদেশে এখনও গাড়িটা কোনো রং করা হয় না, হাত দেওয়া হয় নাই। আচ্ছা, ভালো ফিটিংসের, ভালো মানের একটি গাড়ি, অনেকদিন পরে এত সুন্দর একটি গাড়ি পেয়েছি, খুবই ভালো মানের গাড়ি। আচ্ছা, তার মানে কাস্টমারদেরকে বলবো নিঃসন্দেহে গাড়িটা নিতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% নিঃসন্দেহে আমি কাস্টমারকে রিকোয়েস্ট করবো গাড়িটা নেওয়ার জন্য, এবং এই গাড়িটা যে নিবে আল্লাহর রহমতে সে আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে। আচ্ছা, প্রাইস কত চাচ্ছেন গাড়িটার ভাই? এটার দাম দিয়েছি 21,45,000 আস্কিং প্রাইস দিয়েছি, কিছুটা নেগোশিয়েবল করবো, আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আলাদাভাবে সম্মান করবো এবং ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন ভাই। আমার মোবাইল নাম্বার 0171-000-2027, আমার শোরুমের নাম সিটি কারভ্যালি। এই সিটি কারভ্যালিতে যে প্রিমিয়ার গাড়ি আজকে দেখতে পাচ্ছেন,
হাজারে একটা দুটো গাড়ি পাবেন আমি কম্পেয়ার করে বলতে পারবো, এবং এই গাড়িটা আপনি 50টা শোরুম দেখলেও হাজারে একটা দুটো এরকম গাড়ি পাবেন। 100% সুপার ফ্রেশ, খুবই ভালো কন্ডিশনের গাড়ি, কালারটা অনেক জনপ্রিয়, গাড়িটা অনেক সুপার ফ্রেশ কন্ডিশন, সব জেনুইন, কোনো খোলাকাটা মার অ্যাক্সিডেন্ট, কোনো একটা হাতুড়ি বাড়ি পড়েনি, ভালো আছে। ঠিক আছে জাহিদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।